আফটারনুন বন্ধুরা, মাদার বাস পরিবারের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখো, আমি আজকে মানে কার রৌদ্রে দিয়েছে, অনেকদিন পর একটু কাজে আছে আমরা, তার জন্য মানে স্নান টান করে নিলাম, না হয় তো দেরি হয়ে যায় স্নান করতে করতে, তার জন্য ভাবলাম না আজকে একটু স্নান করে নিই, তারপর বাকি কাজগুলো করবো, তার জন্য স্নান করে নিয়েছি। আর রান্নাবাড়া তো আগে সকাল থেকে হয়ে গেছে, তো এইমাত্র স্নান করে আসলাম। তো স্নান করে এসে মানে ভাবছি রোদ্রে দাঁড়িয়ে একটু চুল শুকিয়ে নেব, আর মা হাতে চুল শুকায় না, মানে রাত্রেবেলা ফ্যান চালিয়ে চুল শুকাতে হয়। তো ভাবছো যে স্নান করে তারপর কাজ, হ্যাঁ আজকের ভিডিওটা একটু অন্যরকমের, মানে স্নান করে তারপর আমার বাকি যেগুলো কাজ আছে সেগুলো আমি সেরে নেব, আর বেশি কাজ না, অল্প অল্প কাজ আছে তো সেগুলো স্নানের পর সেরে নেব। আর আজকে তো সানডে, আজকে একটু ফ্রি, তার জন্য ভাবলাম মানে স্নানটা একটু তাড়াতাড়ি করে মানে করে নিলে আর একটু রেস্ট নেওয়া যাবে তার জন্য। আর লাকড়ি তো আমাদের প্রয়োজন হয়, কারণ মানে রান্নাবাড়া আমরা অন্যগুলোতে রান্না করি, তার জন্য এগুলো তো শুকাতে হয়। রোদে দিয়েছিলাম তো ছাওয়া পড়ে গেছে, তার জন্য আবার রোদে দিয়ে আসলাম। আর কারণটা হলো আমাদের গ্যাসের চুলোতে মানে বেশি রান্না করা হয়, অন্য অন্য চুলোতে বেশিরভাগ রান্না টান্না হয়, তো এর জন্য মানে লাকড়ির প্রয়োজনটা বেশি পড়ে। আর এটা মানে যখন হলুদ তোলো লাগে কাজে, তখন গ্যাসের চুলোতে বসে আর সব ভাত সবজি এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর না হয়তো উনুনের চুলোতেই রান্না হয় আমাদের। এই যে আমার কাজ টাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে বারান্দাটা মুছিয়ে নেব, তারপরও মানে আমার কাজটা মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে এখন মানে নিজেকে একটু ফ্রেশ মনে করছি, এখন একটু পাখা চালিয়ে একটু আরাম করব, আর একটু স্কিনের একটু যত্ন নেব, মানে বেশিটা আমি তো ব্যবহার করি না, মানে একটু। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, সঙ্গে থাকবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে, টাটা।
拜拜。Thank you.